আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এসটিএমএল এর লিস্ট সম্পর্কে জানবো তো লিস্ট সম্পর্কে জানার জন্য আপনি জাস্ট ডাব্লিউ থ্রি স্কুলসে যাবেন এবং এসটিএমএল লিস্ট লিখে সার্চ করার দরকার নেই এখানে লিস্ট যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ঠিক আছে তো এসটিএমএল এ জেনারেলি দুই টাইপের লিস্ট হয় একটা হচ্ছে অ্যান অর্ডার আন অর্ডার লিস্ট আরেক আরেকটা হচ্ছে অর্ডার লিস্ট এছাড়াও আরেকটা আছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই ডেস লিস্ট এই যে ডেস্ক্রিপশান লিস্ট তো আমরা তিনটা নিয়ে আজকে আলোচনা করবো প্রথমত আপনাকে যেটা করতে হবে যে আন লিস্ট লিস্ট ইউজ করার জন্য আপনাকে জাস্ট ইউএল ট্যাগ ইউএল হ্যাঁ ইউএল শুরু এবং শেষে দুইটাই আছে এবং এটার ভিতরে আপনাকে বলে দিতে হবে যে কোন সরি এল আই ঠিক আছে আই মানে হচ্ছে লিস্ট ঠিক আছে আন লিস্ট এবং লিস্ট লিস্ট মানে আপনার কয়েকটা দেখা যাচ্ছে প্রোডাক্টের নাম হতে পারে বা কয়েকটা পেজের নাম হতে পারে হ্যাঁ তো আমি লিখলাম যে লিস্ট আইটেম ঠিক আছে এভাবে ডুপ্লিকেট করলাম এগুলোকে এবং ব্রাউজারে গিয়ে যদি ডিলোড করি তাহলে আপনারা দেখবেন আউটপুটটা দেখেন এভাবে আসছে ঠিক আছে তো আপনি যদি চান যে এটা এটা ডিফল্টভাবে স্টাইল পাবে বা এই যে ডিফল্টভাবে যে বুলেট স্টাইল পাচ্ছে এটাই পাবে তো আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে যে এলআই ঠিক আছে এখানে জাস্ট একটা অ্যাট্রিবিউটস স্টাইল অ্যাক্টিভিউটস নিতে হবে এবং এই অ্যাট্রিবিউটস অর্থাৎ এটা আপনি সিএসএস দিয়ে করতে পারবেন এই অ্যাক্টিবিউটসের মধ্যে আপনি জাস্ট বলে দিবেন যে লিস্ট স্টাইল হ্যাঁ লিস্ট স্টাইল টাইপ এখন আপনি কোন ধরনের ইউজ করতে চাচ্ছেন আপনি বিএস ইউজ করলে এগুলো অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো আমি আমার চাচ্ছি যে সার্কেল ইউজ করতে সার্কেল ইউজ করলে কী হবে দেখবেন সার্কেলের মতো আসবে ঠিক আছে সার্কেলের মতো আসছে দেখেন এটা তো প্রথমটার মধ্যে ইউজ করছি কেমন তো আমরা চাচ্ছি যে না আমি সবগুলা সেম স্টাইল পাবে সার্কেল পাবে তাহলে আমি আমি কি করব এটাকে জাস্ট এখানে এর মধ্যে না দিয়ে আমি সম্পূর্ণ এর ভিতর দিয়ে দিব ঠিক আছে ইউএলের ভেতর দিয়ে দেবো তাহলে দেখেন এটা এখন যা আছে এর ভেতর যতগুলো লিস্ট আছে এল আই আছে সবগুলোকে পাবে এখন আপনি যদি সার্কেলের জায়গায় যদি আপনি যদি ডিস্ক ইউজ করেন ডিস্ক এবং যদি এখন যদি রিলোড করেন তাহলে দেখেন এই যে এটা হচ্ছে ডিস্ক স্টাইল ঠিক আছে এছাড়াও আরও আছে আপনারা এগুলো দেখবেন এখানেই এখানে আছে কয়েকটা এইখানে কয়েকটা আছে ঠিক আছে যেমন অ্যাকচুয়ালি এখানে থাকার কথা এই যে ডিস্ক আছে সার্কাস স্কোয়ার আছে স্কোয়ার দিলে স্কোয়ার আসবে এবং নান আছে আপনি যদি কোনো স্টাইল দিতে না চান তাহলে জাস্ট এখানে লিস স্টাইল নান করে দেবেন নান করে দিলে আর কোনো স্টাইল পাবে না ঠিক আছে তো এইগুলো আসলে সবগুলো দেখানোটা পসিবল না বাট তারপরেও আমি চেষ্টা করি মোটামুটি আপনাদেরকে সবগুলো বোঝানো আপনারা বাকিগুলো ট্রাই করবেন ঠিক আছে যেগুলো আমি বোঝাই সেগুলো ট্রাই করবেন এখন আসেন আমরা যেটা দেখব যে অর্ডার লিস্ট ঠিক আছে অর্ডার লিস্টের জন্য আপনাকে জাস্ট ইউজ করতে হবে ও এল টাইগ ও এল ঠিক আছে ও হুম ও এবং ও এর ভিতরে আপনাকে ইউজ করতে হবে এলআই এলের মিন হচ্ছে লিস্ট আর ও হচ্ছে অর্ডার লিস্ট ঠিক আছে অর্ডার বলতে আপনি অর্ডার করে বলে দিতে পারবেন যে এখানে এই লিস্টগুলো কোন টাইপের হবে প্রথমত আমি কী করি আগে লিখি যে অর্ডার লিস্ট অর্ডার লিস্ট ঠিক আছে অর্ডার লিস্ট লিখে যখন আমি ব্রাউজারটা রিলোড করলাম দেখেন অর্ডার লিস্ট চলে আসছে অর্থাৎ এইটা যেরকম উপরেরটা যেরকম ডিফল্টভাবে ডিস্ক স্টাইল পেয়েছিল আমি যদি এখানে কেটে দিই স্টেলটা যদি কেটে দিই দেখেন তাহলে আপনার পার্থক্যটা বুঝতে পারবেন এখানে এটাকে আরও ডুপ্লিকেট করি তিনটা তিনটা দিলাম এখন যদি আমি ব্রাউজারে গিয়ে যদি রিলোড করি দেখেন উপরেরটা যে এরকম ডিফল্টভাবে ডিস্ক স্টেল পাইছে নিচেরটা কিন্তু পাইছে আপনার এই যে এটা কি বলো আমাদের যে নাম্বার হ্যাঁ নাম্বার স্টাইল পাইছে এখন আপনি চাইলে এই নাম্বারের জায়গায় যে কোনো স্টাইল চেঞ্জ করে দিতে পারবেন ঠিক আছে প্রথমত আমি আরেকটা তার আগে আমি একটা জিনিস দেখাচ্ছি যে আপনি যদি চান আপনি যদি চান যে ইয়ে হবে এই যে কী বলে এই যে যে ওর নাম্বার আছে অর্থাৎ আন অর্ডার লিস্টের অর্ডার লিস্টের বাম পাশে যে নাম্বার আছে সেই নাম্বারগুলো যদি আপনি রিমুভ করতে চান তাহলে কিন্তু আপনি এই যে লিস্ট আগের মতোই আগের যে ইউএলএ যেরকম ইউজ করছি স্টিল ট্যাগ স্টিল ট্যাগ ইউজ করে আপনি লিস্ট স্টাইল টাইপ নান করে দিলে সেটা চলে যাবে ঠিক আছে এখন আমরা দেখবো এখানে কী কী ইউজ করা যায় আপনারা যদি এখানে যদি ডাব্লিউ থ্রি স্কুলসে যান এবং যদি স্কুল করে নিচে দেখবেন বিভিন্ন ধরনের এটার ইয়ে আছে টাইপ দেওয়া যায় ঠিক আছে অর্থাৎ টাইপ অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনি বলে দিতে পারবেন যে এখানে কি নাম্বার হবে নাকি অন্য কিছু হবে যেমন ডিফুল্টভাবে কিন্তু নাম্বারে পাবে ঠিক আছে কিন্তু আপনি যদি টাইপ অ্যাক্টিভিটিসের মাধ্যমে এখানে যদি টাইপ অ্যাক্টিভিটিস ইউজ করেন আর টি টাইপ কেমন টাইপ অ্যাক্টিভিটিস ইউজ করার পর আপনি এখানে কী চাচ্ছেন যে সবগুলো অর্থাৎ ক্যাপিটাল লেটার হিসেবে আসবে প্রথমটা এ তারপর পরেরটা বি তারপর একটা সি এভাবে আসবে নাকি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তো ডিফল্টভাবে পাবে তারপর হচ্ছে নাকি আপনার রোমা রোমান রোমান সংখ্যার বড়ো হাতের হবে নাকি রোমান সংখ্যা ছোটো হাতের হবে তো আমরা একটা দিয়ে দেখি প্রথমে তো যদি ছোটো হাতের এ দিয়ে দেখি ছোটো হাতের এবং কন্ট্রোল এ দিয়ে সেভ করি এবং রিলোড করি দেখেন এ বি সি এভাবে আসতেছে এবং আপনি যদি এগুলোকে যদি আরও ডুপ্লিকেট করেন কন্ট্রোলি দিয়ে অর্থাৎ লিস্টগুলোকে এখন যদি আপনি রিলোড করেন দেখবেন এভাবে ই এফ এভাবে আসলো এখন আপনি যদি এখানে বড়ো হাতের দেন তাহলে সবগুলা এবিসিডি সবগুলো হবে বড়ো হাতের ঠিক আছে আগে ছিল ছোট হাতের যে আগে ছিল ছোটো হাতের এখন রিলোড করলে হবে বড়ো হাতের ঠিক আছে আপনি যদি এখানে রোমান রোমান সংখ্যার বড়ো হাতের দেন তাহলে কিন্তু সবগুলো রোমান হিসাবে আসবে বড় হাতের ঠিক আছে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে এভাবে তো এভাবে আপনারা ট্রাই করে দেখবেন এখন আমি আরেকটা অ্যাট্রিবিউটস দেখাবো সেটা হচ্ছে এখানে আরেকটা অ্যাট্রিবিউটস ইউজ করতে পারবেন সেটা হচ্ছে ধরেন আপনি এখানে একটা কাজ করলেন আমি বুঝাচ্ছি প্রথমত এটাকে কেটে দিচ্ছি হ্যাঁ এটাকে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর যদি ডিলিট করি আমরা ডিফল্টভাবে এখানে দেখতে পাব কি ওয়ান টু থ্রি ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কিন্তু আমি চাচ্ছি যে না এভাবে না আসে এখানে শুরু হবে ধরেন প্রথমটা নাম্বার থাকবে একান্ন বা তারপর বাউন্ন তিপ্পান্ন ছুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এভাবে থাকবে হ্যাঁ অর্থাৎ পঞ্চাশের পর থেকে শুরু হবে তাহলে আপনি এখানে আরেকটা ইউজ করতে পারেন যে স্টার্ট ঠিক আছে স্টার্ট অ্যান্ড এখানে আপনি দিয়ে দিতে পারেন যে একান্ন ঠিক আছে তো এখন ফিফটি ওয়ান দেওয়ার পর দেখেন ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফিফটি সিক্স ঠিক আছে এভাবে আসবে এখানে আপনারা আরও দেখতে পারেন এখানে যে এখানে আছে এই যে টাইপ ওয়ান ঠিক আছে এখানে আপনারা এগুলো দেখে নেবেন তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখন আমি যেটা দেখাবো সরি আমার একটু অসুস্থ তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ডেফিনেশন লিস্ট সরি ডেসক্রিপ লিস্ট ডেসক্রিপশন লিস্ট এই যে ডেসক্রিপশন লিস্ট ডেসক্রিপশন লিস্টের কাজ কি আপনারা যখন একটা মেনু তৈরি করবেন এই যে দেখুন এখানে কিন্তু এই যে এটা হচ্ছে একটা মেনু এই মেনু তৈরির ক্ষেত্রে আমরা ব্যবহার করবো সবসময় ইউএল ইউএল এলআই এবং এলআইয়ের ভিতর আমরা এ নিব ঠিক আছে এর ভিতর আমরা পেজের নাম নাম দিব এর ভিতরে এবং এর যে অ্যাক্টিভিউটস এইচআর ইএফ সেটার ভিতরে আমরা কি করব পেজের লিঙ্ক দেবো সেটা আমরা দেখব নেক্সটে তা এখন আসেন ডেসক্রিপশন লিস্ট ডেসক্রিপশন লিস্টের কাজ কি ডেসক্রিপশন লিস্ট এখানে বলে দিছে যে আচ্ছা এটা ফাইভের সাপোর্ট করে অ্যান্ড এটা হচ্ছে টার্মস উদ্দেশ্য কোনো কিছু যদি আপনি ডেসক্রিপশন যেমন এখানে কপি কপির একটা সাবটাইটেল যদি আপনি দিতে চান সংক্ষেপে একটা ডেসক্রিপশন দিতে চান তাহলে এভাবে ইউজ করতে হবে ডিটি হ্যাঁ ডিটি দিবেন ডিটি দিয়ে তারপর নিচে আপনার ডিডি দিয়ে দিবেন প্রত্যেকটা জিনিস যেমন আমি যদি এটাকে কপি করি এটাকে কপি করে আমি যদি এটাকে কপি করে যদি এখানে যদি বসাই তাহলে আপনার বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন ঠিক আছে এখানে বলে দিছি কি যে প্রথম ডি এল দ্বারা বোঝাচ্ছি কি ডেসক্রিপশন লিস্ট ডেসক্রিপশন লিস্টের ভিতরে কি কি ডিটি ডিটি মানে কি ডেসক্রিপশন টার্ম বা এরকম কিছু বোঝাচ্ছে আমি যদি এখানে দেখাই এখানে থাকার কথা হ্যাঁ সরি হ্যাঁ ডিফেন্স দ্য টার্ম অর্থাৎ আপনার এই যে এটা একটা টার্ম হ্যাঁ এটার যে শর্ট ডেসক্রিপশন সেটা হচ্ছে এটা ঠিক আছে এরকম কিছু বোঝাচ্ছে এখানে তো এখানে তারা বলে দিচ্ছে কফি কফি কি ব্ল্যাক হট ড্রিঙ্ক ঠিক আছে তারপর হচ্ছে মিল্ক হোয়াইট কোল্ড ড্রিঙ্ক এরকম কিছু সাবটাইটেল আগেরও যদি দিতে চান তাহলে এখানে ডিটি প্রথমে প্রথমে ডিটির এর ভিতরে আপনি আপনার কাঙ্ক্ষিত যে এটা দিতে চান সেটা দিবেন এবং নিচে সাবটাইটেল ডি ডিডি এর ভিতর সাবটাইটেল দিয়ে দিবেন ঠিক আছে তো এগুলো তেমন একটা ইউজ হয় না খুব তেমন একটা ইউজ হয় না দেখেন এগুলো এইভাবে ডিফল্ট পাবে এই সরে যাবে এইভাবে মার্জিন পাবে নিচ থেকে ঠিক আছে তো এটা হচ্ছে এগুলোর কাজ আর এখন আমি আচ্ছা নেস্টেড নেস্টেড জিনিসটা কি আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা প্যারেন্ট এবং চাইল্ড জুস সম্পর্কে যদি জানেন তাহলে বিষয়টা বুঝবেন এখানে দেখেন নেস্টেড লিস্ট অর্থাৎ প্রথমে আচ্ছা আমি এটা কাজ করি আচ্ছা আমি একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এখন যদি আমি এটাকে এখন আপনারা কিন্তু বুঝবেন অর্থাৎ প্রথমে আমরা একটা ইউএল নিসি ইউএলের ভিতর এলআইসি আর তিনটা কেমন এখন আপনি যদি চান যে এই লাইয়ের ভিতরে আরও ইউএল নেবেন সেটাও পারবেন এটাকে বলা হয় নেস্টেড ঠিক আছে এল লাইয়ের ভিতরে আরেকটা ইউএল নেবেন এবং সেখানে আপনি ধরেন যে কোনো একটা নাম দেন আমি দিলাম লিস্ট ঠিক আছে এবং কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এবং এটাকে যদি চান আপনি চান যে এটার ভিতরে আরও ইউএল নেবেন ইউএল নেবেন সেটাও সম্ভব ইউএল হ্যাঁ সেটাও সম্ভব লিস্ট টু লিস্ট টু নাম দিলাম এবং কন্ট্রোলি দিয়ে ডুপ্লি করলাম ডুপ্লিকেট করলাম সরি তো এইভাবে আপনি দিতে পারবেন তো এখানে দেখেন এটা হচ্ছে ফ্যারেন্টস এই সবগুলোর ফ্যারেন্টস হচ্ছে সবগুলোর ফ্যারেন্টস না এখানে যে প্রথম যে এলআইগুলো আছে এলআইগুলোর ফ্যারেন্টস হচ্ছে কিন্তু এটা আবার এ এলআইটা হচ্ছে কিন্তু দেখেন লক্ষ্য করেন এলআইয়ের ভিতর কিন্তু দুইটা ইউএল আছে অর্থাৎ এ এ এলআই হচ্ছে এ ইউএল এর ফ্যারেন্স এই যে এই যে ইউএলটা আছে সেটার ফ্যারেন্স ঠিক আছে আবার এই ইউএলটা হচ্ছে এ চারটা এলআইয়ের ফ্যারেন্স ঠিক আছে আবার এই যে শেষের যে ইউএলটা হ্যাঁ এটার ফ্যারেন্স হচ্ছে হচ্ছে কি এল আই এবং এই এর চাইল্ড হচ্ছে এটা ঠিক আছে অর্থাৎ এখানে নেস্টেড বলতে কি এই ইউএলের ভিতরে এলআই আছে এলআইয়ের ভিতরে আবার ইউএল ইউএলের ভিতরে এলআই এলআইর ভিতরে এল যখন আমরা ড্রপডাউন মেনু মেগা মেনু ম্যাগামেনু মেগা মেনু তৈরি করবো তখন আপনারা এগুলা দেখবেন তখন এইগুলা বুঝবেন খুব সহজেই ঠিক আছে তো এই ছিল আজকের টিউটোরিয়াল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা